আমি আয়েশা হাফসা সুলতান। 1479 শীতকালে ক্রিমিয়া প্রাসাদে মেঙ্গলি গিরাই খানের পরিবারে জন্ম নিয়েছিলাম। সে বছর এত তুষারপাত হয়েছিল যে কৃষ্ণ সাগর জমে গিয়েছিল। আমার মা বলেছিলেন এই মেয়ে বসন্ত দেখবে না। আম্মা শুধু রাত দিন জেগে আমার সুস্থতার জন্য দোয়া করতে থাকলেন। তার দোয়ায় আমি বেঁচে গেলাম, বড় হয়ে উঠলাম। 1494 সালে 15 বছর বয়সে বাবা আমাকে একটা জাহাজ উপহার দিলেন, যাতে চড়ে আমি কেরোস বন্দর থেকে অটোম্যান সাম্রাজ্যে রওনা দিলাম। একদিন আমার জাহাজ অটোম্যান সাম্রাজ্যের ত্রাবজন বন্দরে এসে নোঙর ফেলল। আমার বাবা ক্রিমিয়ার রাজা আর অটোম্যান সুলতান বায়াজিদ খান দুজনে মিলে পরামর্শ করে 26 বছর বয়সী শাহজাদা সেলিম খানের সাথে আমার বিয়ে দিলেন। কয়েক বছর ত্রাবজনে শাহজাদার প্রাসাদে ছিলাম। আমার প্রথম সন্তান সুলেমান এখানেই জন্মেছে। মহান আল্লাহ আমাদেরকে অনেকগুলো সন্তান দিয়েছিলেন, কিন্তু বড় হয়ে জীবনকে উপভোগ করার সৌভাগ্য তাদের হয়নি। সুলেমানের জন্মের পর আমার আরো 3টা ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওরহান, মুসা আর কোরকুট, খুব ভেঙে পড়েছিলাম। ট্রাবজনের কবরস্থানে ওদেরকে দাফন করা হয়। ছেলে সুলেমান আর মেয়ে হেতিজা, ফাতমা, শাহ সুলতান আর বেহানকে পেয়ে সব দুঃখ ভুলে গেলাম। সুলতান বায়াজিদ খানের শেষ জীবনে সেলিম খান ও তার ভাইদের মধ্যে ক্ষমতার লড়াই নিয়ে আমরা অনেকদিন খুব ভয়ে ছিলাম। আমার প্রিয় সন্তানকে এই রক্তারক্তির হাত থেকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সুলেমানকে কখনো একা ছাড়িনি, সে সঞ্জাক বের হওয়ার পরও ওর পাশে ছিলাম। আমি আয়েশা হাফসা সুলতান, শাহজাদা সুলেমানের মা।